আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আটা দিয়ে সবচেয়ে সহজে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আশা করছি, এবং বড় বড় মতন ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমেই একটা মিক্সিং বলে আমি 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপর এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি বেশি খেতে চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আমার চ্যানেলে 2টি উপকরণে তৈরি ইস্টের রেসিপি আছে, প্রিয় দর্শক, সেটা একটু তৈরি করতে সময় সাপেক্ষ, তাই আমি এখানে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্টটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট না থাকে তাহলে ওই রেসিপিটা ফলো করতে পারেন, এটাতে 100% রেজাল্ট খুব ভালো আসে। তো 2টো রেসিপি ফলো করবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। আর এখানে হালকা গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে আমি প্রায় 40 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। 40 মিনিটের ভেতরে দেখুন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। এখন এই ডোটাকে আমি কয়েকটা টুকরো করে নেব। এই ডোটাকে আমি টোটাল 8 টুকরো করে নেব। 8 টুকরো করে তারপর এরকম রাউন্ড শেপ করে কিছুক্ষণ ঢেকে রাখব। এই রাউন্ড শেপগুলোকে আবার ছোট ছোট বল আকারে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এরকম ছোট বল আকার করে নিয়েছি। এখানে একটা লেখালেখির কাগজ এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছিলাম। তারপর সয়াবিন তেলে কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর ওপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এতে করে দেখবেন খুব সুন্দর বাটার পেপারের কাজ করছে। আপনাদের হাতে কাছে যদি বাটার পেপার না থাকে এই কাজটা কিন্তু অবশ্যই করতে পারেন। তারপর একটা নজলের সাহায্যে এভাবে মাঝখান থেকে এরকমভাবে একটু ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, ডোনাটের একটা শেপ আসবে, তাই আমি এভাবে দিয়ে নিয়েছি। এভাবে আমি 6টা নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, এতে করে ফুলে এটা আবারও ডাবল হয়ে যাবে। তো এটাকে ঢেকে রাখছি। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা একটু গরম হবে তো তখন এই ডোনাটের শেপের নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, হালকা যখন একটু গরম হবে তখন কিন্তু এই কাজটা করতে হবে। লো আছে, এগুলোকে ভেজে নিতে হবে হালকা করে, আর এভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণের ভেতরে দেখবেন এটা ফুলে প্রায় আরও ডাবল হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। এক সাইড হলে তারপর এভাবে 2টা চামচের সাহায্যে আলতো হাতে উল্টে দিতে হবে। খুব সুন্দর হয়েছে এই নাস্তাটা, শুধুমাত্র আটা দিয়ে এত সহজে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়, আসলে সবাই অবাক হয়ে যাবে। তো ডোনাটের মতন অনেকটা হয়েছে, কিন্তু ডোনাট কিন্তু আমরা সাধারণত ময়দা দিয়ে তৈরি করি। এভাবে আটা দিয়ে আপনারা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করবে। তো এভাবে উল্টে পাল্টে 2 সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর তেল ঝরিয়ে তুলে নিলাম। এগুলো আপনারা এভাবেও সার্ভ করতে পারেন, চাইলে চকলেটের ভেতরে ডুবিয়েও সার্ভ করতে পারেন, অনেকটা ডোনাটের মতন। তো আমি কিছু চকলেট নিয়ে নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিয়েছি চিনি আর সামান্য একটু লিকুইড মিল্ক দিয়ে এটাকে আমি মেল্ট করে নিয়েছিলাম। তারপর যেই নাস্তাগুলো বানিয়েছি সেই নাস্তাগুলো এভাবে একটুখানি ডুবিয়ে নিচ্ছি। এতে করে বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করবে, দেখতে লোভনীয় লাগবে, আর বড়রাও কিন্তু এই নাস্তাটা খুব পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আশা করছি, বড় মতো ছোট রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।